হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম সবাইকে। সয়েল এন্ড সোলার আজকের ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে কিন্তু আমি আমাদের গ্রামের বাড়িতে চলে এসেছি এবং নতুন নতুন গাছ আবিষ্কার করছি। আসলে দিনকে দিন গাছের প্রতি, সবুজের প্রতি ভালোবাসা বেড়েই চলছে। তো গ্রামে এর আগে যখন আসতাম আসলে সেইভাবে শুধুমাত্র বড় গাছগুলোই নোটিস করতাম, তো ইদানিং ছোটো ছোটো জঙ্গলি গাছ বা দেশীয় যেসব গাছ সেসব দিকেও চোখ যায়, হ্যাঁ, এবং খুঁজে বেড়াই কোনো ইন্টারেস্টিং কিছু পাই কি না। তো এরকম করে এটা আমাদের আসলে একটা আমাদের বাড়ির পেছন দিক, ঠিক আছে? তো এখানে অনেক পুরনো পুরনো গাছ আছে, আমরা একটু যদি দেখি এক ঝলকে, যেমন আপনার এগুলো সবাই আমাদের আমার বাপদাদাদের লাগানো আম গাছ আছে, কিছু দেশি, সবই দেশীয় গাছ এগুলো, কিছু কাঠ গাছ আছে, জাম গাছ আছে, বেল গাছ আছে, এখানে কামরাঙা গাছ ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, আর এবং প্রচুর জায়গা খালি আছে। তো আমি উদ্যোগ নিয়েছি যে এই জায়গাগুলোতেও আসলে বিভিন্ন ধরনের ফলের গাছ এবং ঘর সাজানোর জন্য কিছু ফুলের গাছ লাগাবো। তো কিছু গাছ এনেছি, তো সেগুলোই আসলে লাগানোর পরিকল্পনা। ওখানে পানির পাম্প বসানোর কাজ চলছে, আর এদিকটা একেবারেই প্রাকৃতিকভাবে যেই জঙ্গল গড়ে উঠেছে সেটা, এখানে কিছু বাঁশের ঝাড় ছিল, সেই বাঁশগুলো উঠিয়ে ফেলা হয়েছে কারণ একদম ছায়া হয়ে থাকতো। তো সেখানে আপনার বাঁশের গুড়িগুলো দেখতে পাচ্ছেন। এখানে আপনার মূল যেই কারণটাতে এই ভিডিওটা করছি সেটা দেখি, এখানে একটা গাছ পেয়েছি আমি চিনি না, তো আপনাদের সাহায্য চাই। গাছটা কি গাছ যদি আপনারা কেউ চিনে থাকেন আমাকে জানাতে পারেন। গাছটা আমার কাছে খুব সুন্দর লেগেছে আসলে, এই যে এই গাছটা, পাতাগুলো খুব সুন্দর। এখানে আবার এক ধরনের ফল এসেছে, হ্যাঁ, এখানে দেখলাম যে দু একটা ফল পেকেছে, ওই যে লাল টকটকে। সো মুখে দিচ্ছি না, ভয় লাগছে, কারণ গাছটা আসলে চিনি না, আবার বিষাক্ত কোনো ফল হলে সমস্যা, কিন্তু এই হচ্ছে গাছটা। আপনারা হয়তো বা চিনতে পারেন যারা গ্রামে বড় হয়েছেন বা ইয়ে। আমি আমার এক গ্রামের ভাইকে জিজ্ঞেস করলাম, সেও বলতে পারলো না আসলে যেটা কি গাছ। হ্যাঁ, এই যে এখানে এই গাছটা পেলাম আর কি। তো সম্ভবত আমি হয়তো একটা গাছ ঢাকায় নিয়ে যাব ছাদে করার জন্য, বনসাই স্টাইলের কিছু যদি হয়, জানি না, জাস্ট একটু এক্সপেরিমেন্ট করা আর কি। সো এই তো আসলে আরও অনেক গাছ আছে, সেগুলো নিয়ে চেষ্টা করবো ভিডিও করতে। তো আজকে এখানে শেষ করছি, কেউ যদি গাছটা চিনে থাকেন আমাকে জানাবেন। ধন্যবাদ।